ঘূর্ণিঝড় দানার সবশেষ খবর জানাতে এই পর্যায়ে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন জানাবেন আমাদের। রাজ, আপনাকে ধন্যবাদ। আসলে ঘূর্ণিঝড় দানার কক্সবাজারের আজকের পরিস্থিতি যদি বলি, সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি অনেকটাই স্বাভাবিক দিনের মতো, স্বাভাবিক দিনের মতো এখানে প্রভাব বিরাজ করছে এবং সকাল থেকে তীব্র রোদ এবং ভ্যাপসা গরম পড়ছে। পাশাপাশি কিন্তু এখন একটু রোদ এবং যে মেঘের যে একটু লুকোচুরি আমরা দেখতে পাচ্ছি। আর আবহাওয়া বিষয়ে যে তথ্য রয়েছে, সে তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় দানা এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে যেটা আবহাওয়ার 9 নম্বর যে বিশেষ বিজ্ঞপ্তি সেখানে প্রায় 555 কিলোমিটার সেটা দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এটি আরো বেশি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে সেটা অগ্রসর হয়ে এটা আজ মধ্যরাতের দিকে সেটা বাংলাদেশের খুলনা বরিশাল হয়ে সেটা উড়িষ্যার বন্দর কিন্তু স্থল বন্দর কিন্তু সেটা সেখানে আসতে পড়তে পারে। অর্থাৎ আবহাওয়াবিদ যেটা বলছেন এটি বাংলাদেশের আঘাতখানার তেমন কোনো একটা সম্ভাবনা আসলে নেই, সেই হিসাবে আমরা লক্ষ্য করছি। তবে সাগর কিন্তু একটু উত্তার রয়েছে এবং সাগরের যে দোয়ার যে স্রোত সেটি একটু টান রয়েছে। আর কক্সবাজার জেলা প্রশাসন সাথে আমি কথা বলেছি, সালাউদ্দিন সাথে, তিনি আসলে যেটা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা কিন্তু একটা প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেছে। অর্থাৎ সকল সংশ্লিষ্ট ইউনিয়নদেরকে সেখানে যে সাইক্লোন সেন্টার গুলো রয়েছে সেগুলো খুলে রাখতে বলা হয়েছে এবং স্বেচ্ছাসেবক টিম পাশাপাশি উপকূলে মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন এলাকায় কিন্তু মাইকিং কিন্তু চলতে, অর্থাৎ তারা যে প্রাথমিক যে প্রস্তুতি সেটা গ্রহণ করেছে। তারা এটিও জানিয়েছেন যদি সংকেত বাড়ে তাহলে তারা সেটা আগামীকাল উদ্যোগ কমিটির মিটিং করবে, সেখানে আরো প্রস্তুতি গ্রহণ করবে। জানিয়ে রয়েছে প্রজনন মৌসুম যে শফিক আপনাকে যে শফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে কক্সবাজারের আবহাওয়ার সবশেষ পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ শফিক।